সাত সকালে সিউড়ি সদর হাসপাতালের পেছনে চলছিল মাদক লেনদেন। অভিযান চালিয়ে ছজনকে হাতে নাতে ধরল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ সাদা পোশাকে সিউড়ি সদর হাসপাতালের পিছনে একটা মাদক কারবারের সময় সেখানে অভিযান চালায় এবং অভিযানের সময় ছজনকে সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে আসে এবং তাদের কাছ থেকে বেশ কিছু মাদক উদ্ধার করে সিউড়ি থানার পুলিশ। বীরভূম জেলা জুড়ে কয়েকদিন ধরেই মাদক চক্রের পর্দা ফাঁস করতে চলছে অভিযান। পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার রাতে সিউড়ির একটি বাড়িতেও তল্লাশি চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে মেলে ব্রাউন সুগার এবং গাঁজা। পুলিশ জানিয়েছে, গত এক সপ্তাহে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিউড়ি শহর থেকে 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের প্রত্যেকের বয়স 15 থেকে 25 বছরের মধ্যে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 400 গ্রাম ব্রাউন সুগার, যার বাজার মূল্য প্রায় 80 লক্ষ টাকা। মাদক কারবারের বিরুদ্ধে পুলিশের অভিযান যত বাড়ছে ততই ফাঁস পড়ছে পুলিশের কপালে। তার কারণ, যাদের গ্রেপ্তার করা হচ্ছে মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে, তাদের কিন্তু বেশিরভাগটাই স্কুল পড়ুয়া থেকে কলেজ পড়ুয়া। কিভাবে সামনে এলো এই মাদক কারবারের নেটওয়ার্ক? পুলিশ সূত্রে দাবি, সিউড়ি শহরে গত এক মাসে একের পর এক চুরির অভিযোগ ওঠে। তদন্তে নেমে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রেই চুরির উদ্দেশ্য মাদকের টাকা জোগাড়। এরপরই মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযানের নামে সিউড়ি থানার পুলিশ হাতে নাতে মেলে সাফল্য। তবে এই মাদক নেটওয়ার্কের সঙ্গে যেভাবে পড়ুয়ারা জড়িয়ে যাচ্ছে তা দেখে উদ্বিগ্ন প্রশাসন। এখনও পর্যন্ত পুলিশের যে অভিযান, গত 7 দিনে প্রায় 400 গ্রাম মাদক উদ্ধার হয়েছে, সঙ্গে 30 জনকে গ্রেপ্তার করেছে, যাদের বয়স কিন্তু 15 থেকে 25। ক্যামেরা এরশাদ আলমের সঙ্গে গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, সিউড়ি।